রহিম আসসালামু আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারা কুকিং স্টুডিও অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজার গরুর গোসের একটা রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী সব ভিডিওর আপডেট পেতে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যাবে আপনার মোবাইলে প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে গরুর গোশ নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এভাবে করে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব তেজপাতা আমি এখানে চারটা তেজপাতা দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব তিন টুকরা দারচিনি দিয়ে দিব এলাচ আমি এখানে ছয় সাতটা এলাচ নিয়েছি আর এলাচগুলোর মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি তাতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে তারপর এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিব ছয় সাতটা লং দিয়ে দিব জিরার গুঁড়া এক টেবিল চামিচ পরিমাণে তারপরে এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া দেড় চামিচ পরিমাণে ঝালটা সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর নির্ভর করে আপনারা দিয়ে দিবেন তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট আদা রসুনটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি তার থেকে আমি তিন চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখন সব কিছুকে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এভাবে করে তারপর আমরা এই পর্যায়ে এখানে দিয়ে দিব রান্নার তেল হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে রান্নার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কম বেশি করে দিয়ে দিতে পারেন তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে এটাকে মাখিয়ে নিব এই রান্নার টেস্টটা আপনার মাখানোর উপর নির্ভর করে যত ভালো এটাকে মাখাতে পারবেন রান্নার টেস্ট তত বেশি ভালো হবে এভাবে করে আমরা হাত দিয়ে ধৈর্য সহকারে পাঁচ মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নিব যখন খুব ভালোভাবে গোশটাকে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই গোষ্ঠাকে আমরা একটা প্রেশার কুকারে দিয়ে দিব তার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি এখন আমি এই প্রেশার কুকারের ভিতরে গোশটা নিয়ে নিব আর এই গোশটা রান্না করতে মাত্র দশ মিনিট সময় লাগবে দশ মিনিটেই আপনারা এই গরুর গোশের তরকারিটা করে নিতে পারবেন আর এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তারপর এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা যে পরিমাণে গ্রেভিটা রাখতে চান আর এই গোষ্ঠটা সিদ্ধ হতে যতটা পানির প্রয়োজন ঠিক ততটুকুন পানি এখানে আমাদের দিয়ে দিতে হবে পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে এটাকে চুলায় বসিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্না হয়ে গেলে আমি আপনাদের ঢাকনাটা খুলে আবার দেখিয়ে দিব প্রেশার কুকারে যখন আট থেকে নয়টা বাসি দিয়েছে তখন আমি চুলার জালটা বন্ধ করে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে লবণটা চেক করে দেখতে পারেন অথবা সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে এক মিনিটের মতো জাল করে নিতে পারেন এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরো অনেক বেশি মজার হয়ে থাকে সাদা ভাত পোলাও রুটি পরোটার সঙ্গে খেতে খুবই মজার হয়ে থাকে ঝটপট অল্প সময় আপনারা বাসা এটা তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আমার চ্যানেলে এরকম সহজ সহজ আরও বেশ কিছু রেসিপি আছে রেসিপি লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন আল্লাহ পেস